সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন। সুদী দর্শক শ্রোতা, হৃদিকললে অনুষ্ঠানের আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই নববর্ষ নিয়ে ইদানিং সামাজিক যে ওয়েবসাইট ফেসবুক দৈনিক পত্রিকা অনেক কিছুই নতুন করে যেন লেখা দেখলাম। নববর্ষ এটা আমাদের কোনো কালচার না, কিন্তু সত্যি কথা বলতে কি, যারা অবুঝ যারা অজ্ঞ তারা হয়তো জানেনও না যে প্রত্যেকটা দেশেই, কিন্তু অলমোস্ট প্রত্যেকটা দেশেই তাদের নিজস্ব নববর্ষ আছে। রাশিয়াতে 14ই জানুয়ারি তাদের নববর্ষ, জাপানে 16ই এপ্রিল তাদের নববর্ষ, ভুটানে আমি যদি ভুল না করি 28 অথবা 29 এপ্রিল তাদের নববর্ষ, আর আমাদের পয়লা বৈশাখ নববর্ষ। এবং এটাকে চিরন্তন সত্য, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সত্তা, আমরা বাঙালি, পয়লা বৈশাখ আমাদের জাতীয় উৎসব। আসুন মূল অনুষ্ঠানে যাওয়া যাক। আজকে আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমোদ দত্ত। প্রমোদা, তোমার শুরুটা কীভাবে হয়েছিল? তুমি কি একদম ছোটবেলা থেকেই কি তুমি মানে সঙ্গীতের জগতে ঢুকে পড়লে, ভালো লেগে গেল, নাকি এটা পারিবারিক একটা এটাই ছিল? সৌভাগ্যক্রমেই বলতে হবে, খুব সংস্কৃতিমনে একটা পরিবারে আমার জন্ম। ছোটবেলা থেকেই গানের সুর, নাটক, কবিতা এগুলো দেখেই বড় হয়েছি। জ্ঞান হওয়ার আগে থেকেই হারমোনিয়াম ধরে দেশে সরগম করা, তো এইভাবেই। আর এরপরে হলো কি, আমাদের সময় স্কুল জীবনে ফাইনাল পরীক্ষা হওয়ার পরে একটা সপ্তাহ থাকতো কেবলমাত্র ছাত্রদের জন্যেই, যেখানে আমাদের অনেক কিছু করার, কথা বলার, বিতর্কে, তাৎক্ষণিক বিতর্ক বা এর সঙ্গে সম্পৃক্ত, আবার আগে থেকে বলে দেওয়া একটা বিষয়ের পরে বক্তৃতা, এগুলো করতে হতো। বিভিন্ন প্রকারের সঙ্গীতের প্রতিযোগিতা হতো এর থেকেই, আর ওই প্রত্যেকটা অনুষ্ঠানে একজন করে প্রধান অতিথি থাকতেন। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমি আর আমার ছোটোবেলার বন্ধু চন্দ্রশেখর ওর নাম, আমরা দুজনে আমাদের গান গাইতে হতো। অ্যান্ড এটা হচ্ছে সবার সামনে প্রথম গান গাওয়া, তো এইভাবেই পরিক্রমার শুরু। এরপরে প্রথাগতভাবে সঙ্গীতের শিক্ষা কিছুটা গ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে। তোমার পরিবারে কি আর কেউ গাইতেন? আমার বাবা খুব ভালো শিল্পী ছিলেন, নিজে নাটক করতেন, আমার কাকারা গান গাইতেন, বাঁশি বাজাতেন, তবলা বাজাতেন। আমরা আরও কথায় আসবো, আমরা প্রথমে একটি গান শুনে নেবো তোমার কাছে। তুমি প্রথমে কি শোনাবে? রবীন্দ্র সঙ্গীত দিয়ে শুরু করি। ঠিক আছে। পূর্ণ প্রাণে চাওয়ার যাহ, রিক্ত হাতে চাষনে তারে চাষনে, সিক্ত চোখে যাসনে দারে, পূর্ণ প্রাণে চাওয়ার যাহ, রিক্ত হাতে চাষনে তারে চাষনে, সিক্ত চোখে যাসনে দারে, পূর্ণ প্রাণে চাওয়ার যাহ। রত্নমালা পান্দি যাবে মাল্য বদল তখন হবে, রত্নমালা পান্দি যাবে মাল্য বদল তখন হবে, পাত বিকিত দেবীর আসন শূন্য ধুলায় ধারে, রিক্ত হাতে চাষনে তারে চাষনে, সিক্ত চোখে যাসনে দারে, পূর্ণ
প্রাণী চাবার যা। প্রমোদা, আমি গান শুনছিলাম আর ভাবলাম যে সৃষ্টিকর্তার আশীর্বাদ না থাকলে এই বয়সে এত সুন্দর করে গান গাওয়া সম্ভব হতো না। গানটাই তো তার আশীর্বাদ। না, সে তো বুঝলাম, কিন্তু তুমি এখনও যে এরকম গাও, যে কথাগুলি বলছিলাম, তুমি এরপরে ক্লাস ফোরের কথা তো আমরা জানলাম, পরবর্তীতে শাস্ত্রীয় সঙ্গীত বা কোনো? হ্যাঁ, এর পরপরই, মানে এটার পাশাপাশি চলতো কিন্তু। আচ্ছা। ওস্তাদজি আসতেন এবং গান করতো, তারপরে আমি একটু বড় হওয়ার পরে আমাদের তো যশোর, যশোরের একটা প্রতিষ্ঠান ছিল, অনেক প্রাচীন প্রতিষ্ঠান, সুরবিতান। ওখানকার যিনি প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ ছিলেন প্রয়াত শ্রীগোপাল গোস্বামী, ওনার কাছেই মানে শাস্ত্রীয় সঙ্গীতে হাতে খড়ি এবং পথ চলার শুরু আর কি। তার আগের থেকেই কীভাবে পথে উঠতে হবে সেটুকু জ্ঞান ছিল আর কি, বাট পথ চলাটা শুরু হলো ওখান থেকে, ওনার হাত ধরেই, ওনার হাত ধরেই দীর্ঘদিন ধরে। এবং রবীন্দ্রসঙ্গীতটা তুমি পরে বেছে? অনেক পরে, ছোটবেলায়। রবীন্দ্রসঙ্গীত কবে থেকে হয়েছে আমি ঠিক বলতে পারবো না, হয়তো ছয়ের দশকে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীতে রূপান্তরিত হলো যতদূর আমার মনে পড়ে। আমি যেটা দেখেছি খুব ছোটবেলায়, আমি তখন ওই আমার সঙ্গে একটা লোক থাকতো, খুব ছোটবেলায় গ্রামোফোন ছিল, তো গ্রামোফোন ওই ঘোরাতে হতো, তখন আমি ঘোরাতে পারতাম না, তো উনি ঘুরিয়ে দিতেন আর আমি মানে ওই পেন্সিল লাগিয়ে দেখতাম লেখা আছে মডার্ন সং লিরিক রবীন্দ্রনাথ ট্যাগোর। আচ্ছা। তো আমি এটা রবীন্দ্রসঙ্গীত এটা আমার অজানা ছিল, অন ফাইন একদিন হঠাৎ করে জানলাম যে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত। তারপরে তুমি ঢাকায় আসলে কবে? 73 সালে। এর মধ্যে মুক্তিযুদ্ধের ভূমিকা আছে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পিছনে। ঘোষপুর নাম করা জায়গায় প্রথম ক্যাম্পিং করলাম। আচ্ছা। ওখানে দুজন এমপি ছিলেন তখন আওয়ামী লীগের, একজন খুলনার মেয়র হয়েছিলেন অ্যাডভোকেট ইনায়াত সাহেব এবং নওয়াপাড়ার পীর সাহেবের ছেলে হাদি ভাই শাহাদুজ্জামান, এরা দুজন ছিলেন আমাদের ক্যাম্পের ইয়ে। আর ওই সময় আমাদের ক্যাম্পে অনেক লোক আসতেন দেখতে আমাদেরকে, কেন আসতেন আমি জানি না, আমরা তখন খুব ছোটো, তো আহামরি কোনো কিছু বোঝার মতো হয়নি, বাট ওই আমাদের যুদ্ধ করতে হবে, দেশটাকে স্বাধীন করতে হবে, এটা ছিল। তা ট্রেনিং ক্যাম্প চলাকালীন সময় একদিন আসলেন বিখ্যাত চলচ্চিত্রকার এবং ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের, তখন জানতাম না, উনি খুব হ্যান্ডসাম কিছু লোকজন আসলেন, সাম পিসি দাঙ্গে ছিলেন তখন সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির সভাপত জেনারেল সেক্রেটারি। আচ্ছা। আর একজন আসলেন স্বাধীন দাশগুপ্ত, বা উনি ছিলেন পশ্চিমবঙ্গের, তা এরা ওই অনেক মাইক্রোফোনটা নিয়ে এলেন, ওখানে আমাকে গান গাইতে বললেন, কারণ আমি গান গাইতাম তখন। আমরা প্রথম ছায়ানাট্য করলাম কৃষ্ণচূড়া তৃষ্ণা, আচ্ছা, 21 ফেব্রুয়ারিকে নিয়ে পুরোপুরিভাবে, যেটা এখন যিনি প্রখ্যাত গীতিকবি রফিকুজ্জামান উনি ছিলেন, আর আমাদের শ্রদ্ধেয় ছাড় ছিলেন বিখ্যাত কবি আজিজুর রহমান, তার লেখা একটা গান ছিল শোনো ভাই বোন শোনো শোনো বন্ধুরা মহাজ, এটা আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয়েছে আমার এই গান। আচ্ছা। ইট ওয়াজ রেকর্ডেড ওই মুক্তিযুদ্ধ ক্যাম্প থেকে। আচ্ছা। তো ওখানে ওই ছিলেন রণজয় কার্লেকার নাম করে একজন, যিনি সত্যজিৎ রায়ের কাজিন। আবার কথায় আসবো, তো এখন দ্বিতীয় গানটি শোনাবে, কোন গান শোনাবে? আমার পতাকা নিয়ে একটা গান করি। আচ্ছা। যেটা লিখেছেন বিশিষ্ট গীতিকবি যার গানের সংখ্যা খুবই কম, ডক্টর মারুফুল ইসলাম। আচ্ছা। তার লেখা একটা গান শুরু আমার করা। আচ্ছা, চলো করি। গোলাপের চেয়ে আরো লাল আছে সিঁদুরের রং ম্লান তার কাছে, রক্ত সে নয় সূর্য নয় আমার দেশে, ওই পতাকার বুকে আছে সেই লাল চির অক্ষয় আছে, সেই লাল চির অক্ষয়। সবুজ বনানিয়ার বৃক্ষের দিগন্ত জুড়ে আছে সবুজ ফসল, সবুজ বনানিয়ার
বৃক্ষের দল, দিগন্ত জুড়ে আছে সবুজ ফসল, এত সবুজের মাঝে আরো যে সবুজ সবুজ পান্নাই করে ঝলমল, সবার চেয়ে আরো অধিক সবুজ আমার পতাকা, তাতে নেই সংশয় তাতে নেই সংশয় তাতে নেই সংশয়, গোলাপের চেয়ে আরো লাল আছে সিঁদুরের রং ম্লান তার কাছে, রক্ত সে নয় সূর্য নয় আমার দেশে ওই পতাকার বুকে আছে শিলাল শিলাল চির অক্ষয়, আছে শিলাল শিলাল চির অক্ষয়। প্রমোদা, গানের তুমি যে এত ভালো শুরু করতে পারো, এই গানটা না শুনলে কিন্তু বুঝতাম না, গানের যে কথার সাথে তোমার যে সুরের যে তুমি যেভাবে সুর করেছো খুব সফট, কিন্তু মানে এত ফিলিং এর ভিতরে। তোমার টেলিভিশন বা রেডিওতে কোন সালে আসা হলো? 74 সালের জুলাই মাসে প্রথম প্রোগ্রাম, তখন DITC টেলিভিশন, তো তখন মোস্তফা মুনার সাহেব ছিলেন GM, আমি স্টেট যেয়ে বললাম ডিআইটিতে আমি অডিশন দেবো, তো মোস্তফা মুনার সাহেব আমাকে দেখার পর আমি বললাম আমি বলতো অ্যাপ্লিকেশন দাও, ওখানে বসে লিখলাম, একটা অডিশন বোর্ড হলো, চার পাঁচজন ছিলেন, দুজন শিল্পীকে ওই দিন, একজন ছিলেন উনি বোধহয় প্রয়াত রফিকুল ইসলাম নাম করে, মাথায় চুল একটু কম, তথ্য মন্ত্রণালয়ে উনি চাকরি করতেন, ওনার উনি নজরুল সঙ্গীতে অডিশন দিলেন, আমি রবীন্দ্রসঙ্গীতে অডিশন দিলাম, তারপরে 15 দিন পরে আমার প্রোগ্রাম পেলাম আমি। বাহ! আর রেডিওতে? রেডিওতে তার এক মাস আগে, জুন মাসে, 74-এর জুন মাসে, তখন শাহবাগের রেডিও। আচ্ছা, নর্মাল অডিশন দিয়েই। তৃতীয় গানটায় যাবো, কোন গানটা শোনাবে? রবীন্দ্রসঙ্গীত শেষ করি, চলো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরালে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মঞ্জিরে। সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার।
চরণ মঞ্জিরে মালবেশে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনির মন্দিরে। প্রমোদা, গানের সাথে সাথে আমি নিজেই অনেক আবেগ আপ্লুত হয়ে গেলাম। তোমার সুস্বাস্থ্য কামনা করছি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। সুধী দর্শক, প্রমোদ দত্তের পর এবার আমরা শুনব বর্ণালী সরকারের গান। বর্ণালী, আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমি জানি যে সাধারণত নজরুলসঙ্গীত তুমি গেয়ে থাকো। কোন সময়টায় তুমি রেডিও এবং টেলিভিশনে এসছো? টেলিভিশনে এসছি অনেক ছোটবেলায়। যেমন? অনেকই ছোটবেলায়, হয়তো ক্লাস 1-2 পড়ি, তখন ছোটদের প্রোগ্রাম করতাম। তখন শোরগোল নামে একটা প্রোগ্রাম হতো, ওটা করতাম। আর তালিকাভুক্ত হয়েছি 2003-এ টিভিতে, আর রেডিওতে হয়েছি 2008-এ। আর শাস্ত্রীয় সঙ্গীত কার কাছে শিখেছো? শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি ছোটবেলায় আমার ওস্তাদ হচ্ছেন শ্রদ্ধেয় অনিল কুমার সাহা স্যার, আর শিখেছি ইন্ডিয়ান হাই কমিশনে শ্রদ্ধেয় গুরুমা কল্পনা ভট্টাচার্যের কাছে। ঠিক আছে, প্রথমে আমরা নিশ্চয়ই একটু নজরুল সঙ্গীত শুনবো, চলো যাই। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। দ্বিতীয় গানে যাব, কিন্তু আমি কি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি? অবশ্যই। মানে নজরুল সঙ্গীত শুনলাম আমরা,
বুঝে গেলাম কত সুন্দর তুমি নজরুল সঙ্গীত করো। আধুনিক গান আমরা কি একটু শুনতে পারি? অবশ্যই। কি গান শুনব? শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের একটি গান করছি। কোন গানটি? এক বৈশাখে দেখা হলো দুজনে। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠতে হলো পরিচয়, আষ্ঠে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠতে হলো পরিচয়, আষ্ঠে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, আষ্ঠে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো খুব সুন্দর লাগলো বর্ণালী। আর এই গানটা আসলে কি বলবো, 1971 সালে আমার একটা স্মৃতি আছে এখানে। আমার ইমিডিয়েট বড় যে বোন, বোনদের মধ্যে সবার ছোট, তার কিন্তু এইভাবেই শুভ পরিণয় হয়েছিল। তো এই জন্য খুব রিলেটেড মনে হয় আমার কাছে গানটা। অনেক ধন্যবাদ তোমাকে স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। তুমি ভালো থাকো, তোমার সাফল্য কামনা করছি। শুধু দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের দেশকে ভালোবেসে, আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালি সত্তা, যা কিছু আছে আমাদের, আমরা জানিয়ে গর্বিত আমাদের কৃষ্টি।
তা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। চমকে ওঠে মন।